ফের খাদ্য সরবরাহকারী কন্টেনারে অবৈধ কয়লা উদ্ধার। নাকা চেকিংয়ের সময় জামুরিয়া থানার পুলিশ কন্টেনার ভর্তিকে আটক করে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে জামুরিয়া থেকে রানীগঞ্জ যাওয়ার রাস্তা বীজপুর সংলগ্ন এরিয়ায় নাকা চেকিং হচ্ছিল। সেই নাকা চেকিংয়ের সময় একটা খাদ্য সামগ্রী বহনের গাড়ি দাঁড় করানো হয় এবং চেক করা হয়। এরপর খাদ্য সামগ্রী গাড়ির পিছনের গেট খুলতেই অবাক হয়ে যান নাকা চেকিং করা পুলিশ আধিকারিকরা। গেট খুলতে দেখা যায় খাদ্য সামগ্রী গাড়িতে বস্তায় বোঝাই করা অবৈধ কয়লা। ধৃতদের নাম সুরজ কুমার দাস, সে কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। অপর আরেকজনের জামুরিয়ার বগড়ার বাসিন্দা তারুক মণ্ডল। এই দুজনকে গাড়ির সঙ্গে গ্রেপ্তার করে জামুরিয়া থানার পুলিশ। আজ তাদেরকে আসানসোল আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, গাড়িটি হুগলির তামান্না ফুডস প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের গাড়ি। কতদিন ধরে লোড হচ্ছিল? দু তিন দিন। আমি তো জানি দু তিন দিন এসছি, আমি তো হসপিটাল থেকে আসতে বলছি। কারা কারা এর সাথে জড়িত, মানে কারা কারা করছিল লোড ঢুকেছে জানো? নাম জানি, আমাদের ফোনে কন্ট হয় না সব, নাম জানি। তোমার বাড়ি কোথায়? সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।